আশা করি সবাই ভালো আছেন তো আইএলস রিডিং এর ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে প্যারাফেজ বলবো আসলে প্যারাফেজ জিনিসটা আসলে প্যারাফেজ জিনিসটা আসলে কি বোঝায় আসলে কিভাবে প্যারাফেজিং করতে হয় এই জিনিসটা আসলে আমাদের আয়েলস রিডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি স্পেশাল তো আপনারা আয়েলস রিডিং এর ক্ষেত্রে সব আপনারা যদি ভালো ব্যান্ড স্কোর অর্জন করতে চান তাহলে অনেকেই বলে যে ট্রিপস্টিক্স বলতে আসলে কিছু না আইএলস এর ক্ষেত্রে রিডিং এর ক্ষেত্রে আচ্ছা আয়েলস রিডিং এর ক্ষেত্রে যদি টিপস ট্রিক্স না থাকে তাহলে আপনি প্যারাফিস বুঝবেন কিভাবে প্যারাফিসটা কি আসলে প্যারাফিসটাই তো আসলে আয়লস টিপস এন্ড ট্রিক্স মানে হচ্ছে আপনাকে প্যারাফিজটা সঠিকভাবে বোঝা এবং গ্রামের কিছু ট্রিকি রুলস আপনাকে সঠিকভাবে বোঝা এই জায়গাটাই তো আসলে টিপস অ্যান্ড ট্রিক্স বলা রিডি আইএলস রিডিং এর ক্ষেত্রে এর ক্ষেত্রে অথবা আইএলস রাইটিং এর ক্ষেত্রে তো তাহলে আমার সবার আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এই প্যারাফিজ গুলা হচ্ছে আপনারা যদি প্রথম থেকে ধাপে 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 যদি এটা বুঝতে পারেন তাহলে আইএলস রিডিং আপনার কাছে পানি হয়ে যাবে পুরো পানি আমি কথা দিচ্ছি আইএলস রিডিং হয়ে যাবে পুরো পানি আপনাদের যদি প্যারাফিজ বুঝতে পারেন তাহলে আজকে আমি এরকমই কিছু ট্রিক্স নিয়ে শুরু করবো আপনাদের এই আয়েলস প্যারাফেজ এর উপরে টোটাল বিশটা রুলস হচ্ছে আমি যদি আপনাদেরকে শিখাইতে পারি আমার স্বামী শিওর যে কনফার্ম আপনাদের আয়েলস প্যারাফেজ বা রিডিং এর যে কোনো প্যারাফেজ আপনারা বুঝতে পারবেন তো এই রুলসগুলো যদি আপনারা শিখতে পারেন তো এই রুলসগুলা হচ্ছে নিয়ে আমি বিভিন্ন ভিডিও আপনাদেরকে আপলোড করতে চাচ্ছি ইউটিউব চ্যানেলে যদি আপনারা আসলে ইন্টারেস্ট হন তাহলে আমি ভিডিওগুলো আপলোড করবো এই ভিডিওতে যদি ভালো পরিমাণ আপনাদের থেকে সারা পাই লাইক অ্যান্ড কমেন্ট যদি আপনারা করেন আপনাদের থেকে তো আসলে ওরকম কিছুই আমার এক্সপেক্টেশন না শুধু আপনারা লাইক করেন তাহলে আপনাদের জন্য আসলে এই ভিডিও গুলো আমি ফ্রিতে কিন্তু আপলোড করতেছি তো এই জিনিসটা আপনাদেরকে আমি আজকে প্রিমিয়াম কিছু জিনিস শেখানোর চেষ্টা করবো এবং এই প্রতিটা ভিডিও এই প্যারাফাইজিং এ যতগুলো ভিডিও আমি আপলোড করবো সম্পূর্ণ ভিডিওগুলোতেই আপনাদেরকে আমি প্রিমিয়াম অরিজিনাল যে জায়গাটুকু যেটুকু আপনাদেরকে জানা উচিত সেই জায়গাটা নিয়ে আমি ডিসকাস করবো এক্সট্রা কোনো কথা আমি কিন্তু বলি না শুধুমাত্র মেইন অংশটুকু নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তাহলে চলে আসি আজকে আমরা যে প্যারাফ্রেজ শিখবো সেটা হচ্ছে অফ অ্যান্ড পি পজিশন প্যারাফ্রেজের রুলস ওয়ান একটা রুলস আজকে শেখাবো সেটা হচ্ছে পি পজিশন প্যারাফ্রেজের রুলস ওয়ান একটা পি পজিশন প্যারাফ্রেজ মনে রাখবেন প্যারাফ্রেজ করার জায়গায় হচ্ছে পিপোজিশন দিয়ে প্যারাফাইজ হচ্ছে সবথেকে থেকে ইজিয়েস্ট প্যারাফিজ এবং অ্যান্সার বের করা যায় খুব ইজিলি পিপোজিশনকে টার্গেট করে তো আমরা আইএলস রিডিং এর ক্ষেত্রে যদি আমরা গ্যাপ ফিলার ক্ষেত্রে হান্ড্রেড হান্ড্রেড অ্যাকুরট অ্যান্সার করতে চাই তাহলে কিন্তু পিপোজিশনের কোনো জুরি নাই পিপোজিশন আপনার অ্যান্সার কিন্তু বের করে দিবে তো আজকে আমরা এই পিপোজিশনের প্যারাফেজিং এর ছোট্ট একটা রুলস আজকে আমরা দেখবো সেটা হচ্ছে অপের একটা রুলস দেখবো নেক্সট ক্লাসে আমি অন এর ইন এর এরকম বিভিন্ন ক্লাস আমি আপনাদেরকে আপলোড করবো এবং সেখানে আমি কিছু আপনাদেরকে প্যাসিভ দিয়ে কিভাবে প্যারাফিস করে কারণ মনে রাখবেন আইএলস রিডিং এ সব বেশি প্যারাফেজ করে হচ্ছে দুইটা জায়গাতে একটা হচ্ছে আমাদের পিপোজিশন দিয়ে করে আর একটা হচ্ছে প্যাসিভ দিয়ে করে এই দুইটা জায়গায় আর হচ্ছে ভার্বের ফর্ম চেঞ্জ করে প্যারাফিস করে বা সিনোনিম ইউজ করে সিনোনিম ইউজ করে প্যারাফেজ করে পিপোজিশন অ্যান্ড সিনোনিম তো এই জায়গাগুলো হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল এই দুইটা জায়গা একটা হচ্ছে প্রিপোজিশন প্লাস সিনোনিম আর একটা জায়গা হচ্ছে প্যাসিভ করে এই দুইটা প্যারাফ্রেজ হচ্ছে আমি আপনাদেরকে প্রথম দিকে ভিডিও গুলোতে এই দুইটা নিয়ে আমি ডিসকাস করবো আস্তে আস্তে আমি সবগুলো প্যারাফ্রেজের রুলস আপনাদের সাথে উন্মুক্ত করার চেষ্টা করবো তো ঠিক আছে ভিডিওটা স্টার্ট করতে চাচ্ছি এবং এর আগে আমি একটা কথা বলি আপনাদের জন্য আমি হচ্ছে আমি একটা ব্যাচ নিয়ে আসছি সেটা হচ্ছে খুবই স্পেশাল আমার একটা ব্যাচ সেই হচ্ছে আমি ধরে ধরে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো এবং সেখানে আমি যত ধরনের রুলস আছে সবকিছু প্রোভাইড করবো আপনাদের থেকে শুরু যা আছে আমি সবকিছু আমি যতটুকু জানি সম্পূর্ণটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এরকম একটা ব্যাচ এবং আপনাদের ব্যান্ড স্কোর যারা যারা আসলে ডেভেলপ করতে চান শুধুমাত্র তাদের জন্য আসলে ব্যাচটা ব্যান্ড স্কোর যারা ডেভেলপ করতে চান যেরকম আপনাদের এখন হয়তো বা ফাইভ পয়েন্ট ফাইভ আছে সেটা এক মাসের মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেনের মধ্যে নিয়ে যেতে যারা চাচ্ছেন শুধু তাদের জন্যই এবং যারা ডেডিকেটেড হান্ড্রেড হান্ড্রেড ক্লাস গুলো করতে হবে এইরকম ডেডিকেটেড যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করব এবং আপনারা ব্যাজি ইনরোল হতে পারবেন তো ঠিক আছে ব্যাজ ইনরোল হওয়ার সময় হচ্ছে মাত্র তিন দিন তিন দিনের মধ্যে আপনারা অ্যাড হতে হবে এবং ক্লাস আমি শুরু করে দিচ্ছি খুব আহ মানে ফাস্ট ক্লাস শুরু করে দিব তাহলে ঠিক আছে আমরা তাহলে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমরা একটা প্যারাফেজিং এর রুলস টা দেখবো সেটা হচ্ছে অপের প্যারাফেজ দেখেন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি প্যাসেজের নামের মধ্যে সেটা হচ্ছে অপ এই অপটা দেখতে পাচ্ছেন অপের এইখানে যে ওয়ার্ডটা আছে দেখেন দা ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টটা অপের পরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে লন্ডন এই দুইটা ওয়ার্ডে কিন্তু নাউন কেন নাউন কিভাবে বুঝবো কারণ এই ওয়ার্ডগুলোর আগে দেখেন একটা আর্টিকেল দা আছে তার মানে এগুলা সবই নির্দিষ্ট নাউন তাহলে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন তাহলে এইগুলোর আগে কি আছে দা আছে তাহলে কোন একটা নির্দিষ্ট ওয়ার্ড বা নির্দিষ্ট কোনো কিছু নামের আগে কি থাকে দা থাকে তাহলে ক্লিয়ারলি আমরা এখানে বুঝতেই পারতেছি দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন তাহলে এই লন্ডন এই অফ কি করে অফ হচ্ছে এই নাউন এবং এই নাউন এই দুইটা নাউনের মাঝে একটা লিঙ্ক তৈরি করে অপের কাজ কি অপের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ডের মধ্যে লিঙ্কেজ দেখেন ডেভেলপমেন্টের কার সাথে রিলেটেড লন্ডনের সাথে রিলেটেড তাহলে অফ দ্বারা যখন প্যারাফাইজ করে অফ দ্বারা কোনো কিছুকে প্যারাফাইজ করে তখন অফ কি করে অফ হচ্ছে এর পরের ওয়ার্ড এবং হচ্ছে আগের ওয়ার্ড দুইটা ওয়ার্ডের মধ্যে কি করে এরা লিঙ্ক তৈরি করে লিঙ্ক লিঙ্কিং লিঙ্ক মেইনলি লিঙ্কটা তৈরি করে এক কথা লিঙ্কিং ওয়ার্ড না লিঙ্ক তৈরি করে তো দুইটা ওয়ার্ডের মধ্যে একটা রিলেশন বা কো রিলেশন বা তৈরি করে এই যে অংশটা এইটা আমি বুঝছি কিনা এটা তাহলে এই কার সাথে রিলেটেড লন্ডনের সাথে রিলেটেড আমি যদি লন্ডনটাকে তাহলে তাহলে ডেভেলপমেন্ট দেখেন এই ওই উপর অংশটা যদি আমি উঠাই দিই পুরো লন্ডন আবার কার লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে পুরোটা মিলে হচ্ছে একটা অংশ পুরোটা মিলে তাহলে এই ডেভেলপমেন্টটা কার সাথে সম্পর্ক এই পুরোটার সাথে সম্পর্ক তাই না যদি আমি পুরোটাকে উঠিয়ে দিই তাহলে ডেভেলপমেন্ট জিনিসটা কার সাথে রিলেটেড কিছু একটা তো এখানে বসাতেই হবে যাকে এখানে বসাবো তার সাথে রিলেটেড হয়ে যাচ্ছে না যদি এখানে লন্ডন না বলে যদি আমি বলি বলি যে এখানে আমি ধরেন হচ্ছে অস্ট্রেলিয়া যদি বলি তাহলে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু এখানে ইম্পর্টেন্ট হয়ে যাবে বা লিঙ্কটা হয়ে যাবে যে ওয়ার্ল্ড আমি এর পরে দিবো তার সাথে লিঙ্ক হয়ে যাবে দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ তাহলে বাংলাদেশের ডেভেলপমেন্ট এখানে দ্য ডেভেলপমেন্ট অফ ঢাকা আমি যদি বলি তাহলে ঢাকার সাথে রিলেটেড হয়ে যাবে ডেভেলপমেন্ট অফ পাবনা পাবনার সাথে রিলেটেড হবে সিলেট সিলেটের সাথে রিলেটেড হবে দেখেন এখানে যে ওয়ার্ডে বসাবে সেই ওয়ার্ডের সাথে রিলেটেড হবে নিয়মটা বুঝছেন ওকে রুলসটা বুঝে গেছি ওকে এখানে একটা ওয়ার্ড দেখা যাচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট হাফ অব দা এখানে দেখতে পাচ্ছি এই যে ওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে দেখেন তো ফার্স্ট হাফ যে অংশটা আছে সেই অংশটার মাঝেও আমার কি আছে একটা অপ আছে না অপ আছে না তার মানে এখানে কি হচ্ছে অপ দ্বারা আমাদের এই দুইটার মধ্যে লিঙ্ক করতেছে না দেখেন সব জায়গায় অপ দ্বারা লিঙ্ক করতেছে দুইটার মধ্যে ঠিক আছে বলছি এইবার আসেন কোয়েশ্চেন্সে চলেছি এটা। চলে যাই আমরা এখানে বলছে ড্যাশ অফ লন্ডন তার মানে এইখানে যে লন্ডন আছে লন্ডনের সাথে হান্ড্রেড হান্ড্রেড রিলেশন থাকবে এই ওয়ার্ডটা রিলেশন থাকবে লন্ডনের কিছু একটা তাহলে এখানে আমি যদি প্রশ্ন করি লন্ডনের কি যেটা র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে লন্ডনের কি তাহলে চলে আসেন অ্যান্সার দেখেন তো এখানে বলছে কি লন্ডন পপুলেশন তাহলে কি পপুলেশন লন্ডনের কি পপুলেশন না দেখছেন এই ওয়ার্ড সাথে লিঙ্ক আছে না লন্ডন পপুলেশন তার মানে এটাকে বলা যায় পপুলেশন অফ লন্ডন ইয়েস তাহলে কি হবে পপুলেশন দেখেন অ্যান্সার বের করা কিছুই না এখন প্যারাফিস বুঝে গেছেন এবার আসেন এ নাম্বার অফ তাহলে তাহলে কি আইডিয়া এই খুঁজেন পেয়ারসন আইডিয়ার লাইনটা কই আছে পেয়ারসন আইডিয়ার লাইনটা কই আছে একটু খুঁজি চার্লাস যে এখানে আছে ওর আইডিয়াটা কই ওর আইডিয়া 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 একটু খুঁজি আমরা এই তো পেয়ে গেছি ওই আইডিয়াটা পেয়ে গেছি

কোনো রিডিং এর গ্যাপ বলেন লিসেনিং এর কোনো গ্যাপ বলেন সেখানে অপ দ্বারা যদি প্যারাফেজ থাকে হান্ড্রেড হান্ড্রেড বুঝবেন এর আগের ওয়ার্ডে যদি গ্যাপ থাকে মানে এরকম যদি থাকে দেখেন এই প্রশ্নটায় এই প্রশ্নটা হচ্ছে অপের পরে আছে ওয়ার্ড এর আগে গ্যাপ আছে যদি আগে থাকে তাহলে এই ওয়ার্ডের সাথে রিলেশন করে কোনো একটা ওয়ার্ড বসবে যদি এর আগে কোনো ওয়ার্ড থাকে পরে গ্যাপ থাকে তাহলে এর আগের ওয়ার্ডের সাথে রিলেশন করে কোনো একটা অ্যান্সার বসবে তাহলে দুইটা জিনিস আমরা কিন্তু ক্লিয়ার বুঝে গেলাম সেটা কি অপের প্যারাফেজ এই অপের প্যারাফিস টা আমরা কিন্তু এখন যে কোনো প্রশ্ন যে কোনো গ্যাপ যদি আসে অপের ক্ষেত্রে আমরা প্যারাফিস বুঝবো অথবা আমি যখন রাইটিংও লিখবো তখন অপের প্যারাফিস করতে পারবো অপ দিয়ে প্যারাফিস করতে পারবো অথবা আপনি যদি লিসেনিং এর ক্ষেত্রে কোনো প্রশ্ন এরকম দেখি যে অপের পরে ওয়ার্ডটা ওই ওয়ার্ডের উপর আমি নজর রাখবো ওই ওয়ার্ডের সাথে রিলেটেড কোন একটা ওয়ার্ড আমার অ্যান্সার হবে লিসেনিং এর ক্ষেত্রে যদি লিসেনিং এর ক্ষেত্রে এরকম বলতো যে অপ এখানে যদি এখানে আমার যদি কোনো কিছু এখানে গ্যাপ থাকতো যে গ্যাপ অফ লন্ডন তাহলে আমি খুঁজতাম লন্ডনের কি লন্ডনের কি লন্ডনের কি যেই বলে দিত যে পপুলেশন

ডেইলি হারভেস্টটা টা কত ওয়েটের মধ্যে ছিল তাহলে আমরা একটু খুঁজি যে ডেইলি হারভেস্ট অফ অফ যেমন আছে এখানে তাহলে একটু খুঁজি ডেইলি হার্ভেস্ট টা কোথায় ছিল দেখেন এই যে হারভেস্ট আপ এখানে বলছে হারভেস্ট আপ তাহলে কতটুকুর মধ্যে ছিল এক হাজার কেজি তাহলে এই দেখছেন অ্যান্সারটা পেয়ে গেছেন এক হাজার কেজি ওর সাথে আছে না এক হাজার কেজি আপ টু এক হাজার কেজি তাহলে হারভেস্ট কি ছিল হার্ভেস্ট আপ টু এক হাজার কেজি তাহলে আপ টু কতটুকু ছিল ডেইলি হারভেস্ট অফ এক হাজার কেজি তাহলে একটা অ্যান্সার হবে কি এক হাজার কেজি দেখছেন অ্যান্সারটা

এটা যদি আমরা একটু দেখি মেসেজের মধ্যে আচ্ছা একটু খোঁজার চেষ্টা করি প্রথম থেকে একটু খোঁজার চেষ্টা করি যে কোথায় গিয়ে আসাম টুলস এখানে বলছে আচ্ছা এই দেখেন এখানে আমরা যদি বলি এইখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখেন টুলস অলরেডি আমরা কিওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম তারপর দেখেন এখানে ডিচ এন্ড হচ্ছে হ্যান্স এটা আমরা কিওয়ার্ড ওয়ার্ড পেয়ে গেছি তাহলে এই লাইনটা পড়বো আমরা কিওয়ার্ড পেয়ে গেছি তো এই লাইনটা যদি আমরা এখন পড়ি তাহলে এই লাইন একটু প্যারাফিজটা দেখেন তো কি আছে এই দেখেন ফ্যাশন আউট অফ ডিয়ার তাহলে এইখানে ক্লিয়ারলি একটা দেখতে পাচ্ছেন অফ আছে তাহলে এখানে দেখেন আমরা যদি এইখানে দেখি যে অফের পরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা ক্লিয়ারলি আমাকে একটা নাও এবং প্যারাফিজ আছে তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সারটা আপনারা যদি নেন তাহলে পিক করেন তাহলে এটা দেখেন প্যাসেজ কিন্তু পড়তে হচ্ছে না প্যাসেজ না পড়েও আপনি কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারতেছেন ইফ প্যাসেজ না পড়েও অ্যান্সার কিন্তু ক্লিয়ারলি বের করা যায় আমার এই রুলস রুলসটা রুলসগুলো ইউজ করে বা প্যারাফিসগুলো ইউজ করতে এখন আপনি যদি ওইখানে মিলান ওখানে কি বলছিল দেখেন তো আপনি যদি একটু মিলানোর চেষ্টা করেন সেটা হচ্ছে মেড ফ্রম কি দ্বারা তৈরি তাহলে এখানে দেখেন তো কি দ্বারা তৈরি ক্লিয়ারলি বলে দিছে কি এখানে কি দ্বারা তৈরি এখানে দেখেন অফ ডিয়ার অ্যাটলার্স তার মানে এখানে হরিণের শিং দ্বারা তৈরি এটা দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে আচ্ছা ক্যাশনটা হচ্ছে অফ তার মানে ক্লিয়ারলি কিন্তু আমার এখানে বলাই আছে অপের প্যারাফিনসটা দিয়ে কিন্তু এটা অ্যান্সারটা দিয়ে দিছে তো আপনারা যেই প্যাসেজই পড়েন না কেন সেখানে যদি এই রকম দেখেন যে প্যাসেজের মধ্যে অবদারা প্যারাফ্রেজ করা থাকে এবং কোশ্চেন্স এর মধ্যেও প্যারাফ্রেজ করা থাকে আপনাদের এই জিনিসটা বুঝতে হবে যে অপ এর পরের যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো কিন্তু মেইন ওয়ার্ড এবং সেটা কিন্তু আগের ওয়ার্ডের সাথে লিংক থাকে দেখেন এখানে ফ্যাশন আউট এই ওয়ার্ডটার সাথে তাহলে লিংক আমার কে আছে ফ্যাশন আউট এখানে বলছে মেড ফর্ম টুলসটা মেড ফর্ম কি দ্বারা তৈরি আছে আর এখানে যে দেখেন আছে হ্যাভ বিন এই যে মে হ্যাভ বিন ফ্যাশন আউট আর এটা মেড ফর্ম সিমিলার কিন্তু সিমিলার হুইজ হুইজ দ্বারা বোঝাচ্ছে টাইম টিপ টুলস এটাকে তাহলে এটা কিন্তু সিমিলার পুরোটা তার জন্য আমার অ্যান্সারটা কিন্তু ক্লিয়ারলি চলে আসলো এই যে জায়গাটা আপনি অপের আগের ওয়ার্ড এবং অপের পরের ওয়ার্ড এই দুইটা ওয়ার্ড মধ্যে যে এতটাই ইন্টার রিলেশন থাকে সেটা কিন্তু প্যারাফ্রেজিং ক্ষেত্রে বোঝা যায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এই ট্রিক্সটা বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানান যে আসলে এই এরকম প্যারাফ্রেজ আরো শিখতে চান কিনা প্রতিটা প্রিপোজিশনের প্যারাফ্রেজ শেখাইতে পারবো আমি এবং সেটা শুধু না আপনারা বাসায় কিভাবে অ্যাপ্লাই করবেন যে কোনো ক্যাম্ব্রিজ বইয়ের উপরে কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যান্সার বের করবেন সেইটা কিন্তু এই টিপস এন্ড ট্রিক্স যদি আপনারা ঠিক মতো কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অ্যান্সারটা অনেক ইজিলি বের করে ফেলতে পারবেন তো শুধুমাত্র আপনারা